বন্ধুরা, লতিয়া চিংড়ি মাছের ভাপাটা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এক থালা ভাত কিন্তু আপনারা নিমিশেই খেয়ে নিতে পারবেন, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন। কত বড় হয়েছে, উরে বাপরে বাপ, দুটো মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। দেখুন চাপাটা খুলে দেখবো, এই দেখুন অনেকটাই কিন্তু রস কমে গেছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবাই রায়নগর উইথ ভিলেজ ফুডে। আজকে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে ভাপাবো কলা পাতায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা দেখুন, বাগানে চলে আসছি কচুর লতি নিতে, কেমন কি কচুর উন্নতি হয়েছে সেগুলো দেখে কেটে নেব। বন্ধুরা দেখুন কচু গাছগুলো কত ছোট ছোট, কিন্তু লতি দেখুন কত বড় হয়েছে, উরে বাপ রে বাপ, একদম সাপের মতো দেখতে। কেটে নেব, দেখুন কত লম্বা, বাপ রে বাপ। এই আর একটা, এই যে দুটো, এদিকে আরো আছে, এই যে আর একটা দেখুন। লতি আর চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কুচি করা পেঁয়াজও দিয়ে দেব, অল্প করে লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। এবার চিংড়ি মাছ দিয়ে দেব, সব শেষে দিয়ে দেব তেল, সরিষার তেল। এবার ভালো করে মেখে নেব, মাখাটা বেশ ভালো করে মাখতে হবে। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, এই দেখুন আমি কিন্তু খুব ভালো করেই মেখে নিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, নিচে একটা কলা পাতা দিচ্ছি, উপরে একটা কলা পাতা, এর উপরে দিয়ে দেব অল্প করে তেল, তেলটা ভালো করে মাখিয়ে নেব। এবার লতি আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব, পাতলা করে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, চাপাটা খুলে দেখব, এই দেখুন অনেকটাই কিন্তু রস কমে গেছে। একটা কলা পাতা দিয়ে দিয়েছি, আর একটা থালাও দিয়ে দিয়েছি, এবার উল্টে দেব। এবার কলা পাতাগুলো খুলে দেব, এ দেখুন পেছন পাটটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার আর একটু করে নেব, বন্ধুরা লতি আর চিংড়ি মাছের ভাপাটা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এক থালা ভাত কিন্তু আপনারা নিমিশেই খেয়ে নিতে পারবেন, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন।